হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আড্ডায় কথা বলবো স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল ফাগুন বউ নিয়ে। ফাগুন বউয়ে আজকে কি হতে চলেছে আর কি হচ্ছে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এর ফলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের নিউজ ফিডে সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল এপিসোড সরাসরি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টিভি সিরিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করুন। ধন্যবাদ। বন্ধুরা, ফাগুন বইয়ে আমরা দেখতে পাচ্ছি মহুল সবার কথা অমান্য করে তার স্বামী যেখানে হারিয়ে গিয়েছে সেখানে চলে আসে। তার ফ্যামিলির লোকজন সকলে টেনশনে থাকলেও সে কারো কথা শোনে না, আর মহুল এরকমই কারো কথা শোনে না। সে নিজের ইচ্ছা যা করে তাই করে, সে কারো কথা মানে না, কারো কথা শোনেও না। অবশেষে শিমুর পুলিশের সাহায্য নিয়ে সেখানে চলে যায় যেখানে রৌদ্র হারিয়ে গিয়েছে, এবং রৌদ্র সেখানে একটি পাহাড়ে যে মহুল রৌদ্র রৌদ্র বলে চিৎকার করতে থাকে, এবং রৌদ্র তার চিৎকারে সাড়া দিয়ে সেও মহুল মহুল করে চিৎকার করতে থাকে। এবং এক পর্যায়ে আমরা দেখতে পারি যে মহুল আর রৌদ্রের একসঙ্গে দেখা হয়ে যায়, এবং একে অপরকে জড়িয়ে ধরে মহুল তখন রৌদ্রকে বলে, তুমি আমাকে আর কোথাও একা ফেলে যাবে না, আমি তোমাকে আর কোথাও একা আমাকে ছেড়ে যেতে দিব না। তখন রৌদ্র বলে, ঠিক আছে যে তুমি আমাকে আর কখনো একা ছেড়ে যেতে দিও না, আমি তো সবসময় তোমার কাছে থাকতে চাই, কিন্তু তুমি আমার ভালোবাসা বোঝো না, আর আমি কখনো আমার ভালোবাসা মুখ ফুটে বলতেও পারি না। এরকম কিছু কথা হয় সেখানে। তারপরে তারা চলে যায় সবার কাছে, এবং পুলিশ যখন সেখানে চলে আসে পুলিশের সাহায্য নিয়ে তারা সকলে আবার বের হয় তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তখন রৌদ্রের দেখা হয় তার দাদার সঙ্গে এবং তার বৌদির সঙ্গে। তখন নীলাঞ্জনা বলে যে আমরা মহুলের হয়তোবা সকল ভালো দিক জানি না, কিন্তু তার একটি ভালো দিক হয়তোবা আমরা এখন জানি, সে ভালো পারফর্ম করতে পারে। তখন এই কথা রৌদ্র শুনে এবং রৌদ্র বলে, কি তোমরা বলছো মহুল পারফর্ম করে, সে কি পারফর্ম করলো? তখন রৌদ্রের দাদা বলে, তোর এখন এগুলো না জানলেও চলবে, তোর এখন অনেক রেস্টের প্রয়োজন, কারণ তোর এখন শরীরটা অনেক দুর্বল। তখন রৌদ্রের স্যার বলে, তোমরা এখন এগুলো বলার দরকার নেই, রৌদ্র এখন অনেক ক্লান্ত, তার এখন রেস্ট দরকার এবং তার একটি চিকিৎসা দরকার, সে কেমন আছে আমাদের জানা দরকার। তখন রৌদ্র বলে, হ্যাঁ আমি অনেক ক্লান্ত, আমি তিন দিন থেকে কিছু খাইনি, কিছু পান করিনি, আমার ভালো করে ঘুমও হয়নি। তখন রৌদ্র মহুল এবং সকলে চলে যায় সেখান থেকে, এবং আমরা দেখতে পারতেছি মহুল রাতে রৌদ্রের জন্য খাবার নিয়ে আসে এবং রৌদ্রকে মহুল খাবার দিতে যায়, এবং রৌদ্র বলে, যে দাও আমি নিজে খেতে পারবো। তখন মহুল আর রৌদ্রের মাঝে একটি রোমান্টিক সিনারি আমরা সেখানে দেখতে পারি। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে ফাগুন বউ সিরিয়ালের আগামী এপিসোডে? যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবারও বলছি, তার ফলে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নিউজ ফিডে চলে যাবে। এবং যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু আমাদের চ্যানেল পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই, আবার ফিরছি নতুন কোনো সিরিয়ালের নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।